পাতালি গুড় শীতের পিঠা খেতে মজা গন্ধ মিঠা খেজুর রসে ধোয়া গরম নতুন চালের পিঠা নরম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে শীতের মজাদার ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম চলুন রেসিপি দেখে নেওয়া যাক আজকের ভাপা পিঠা তৈরির জন্য শুকনো চালের গুঁড়া নিচ্ছি এগুলো বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া দু কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন পানি ছিটিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি অল্প অল্প পানি ছিটিয়ে মিশিয়ে তারপর আবারও অল্প অল্প পানি দিয়ে দিব একেবারে সব পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে পরিমাণে বেশি হতে পারে লক্ষ্য রাখতে হবে যেন কোনো চালের গুঁড়াই শুকনো না থাকে বাজারের শুকনো চালের গুঁড়া যার জন্য পানির পরিমাণ বেশি লেগেছে এখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি লেগেছে ঘরে তৈরি ভেজা চালের গুঁড়া হলে পরিমাণে পানিরটা কম লাগতে পারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর একটি চালনি দিয়ে চালের গুঁড়াগুলো গুলো একটু চেলে নিচ্ছি এতে করে পিঠাটা অনেক বেশি সফট ও মসৃণ হবে পিঠা তৈরিতে আরও লাগছে নারিকেল গুড় খেজুরের পাটালি গুড় নিয়েছি গুড়গুলো সামান্য গুড়া করে নিয়েছি এতে করে পিঠা ভাব দেওয়ার সাথে সাথে পিঠার সাথে গুড়টা মিশে যাবে তো পিঠার জন্য কোরানো নারকেল গুড় তারপর চালের গুঁড়া সব তৈরি এখন পিঠা তৈরি করে নেব পিঠার সাথে যে গুড় নারিকেল দিব সেটা একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এতে করে পিঠা তৈরিতে আরও সহজ হয়ে যায় পিঠা তৈরির জন্য নিয়েছি একটি মাটির বাটি এর মাঝে আতপ চালের গুড়াগুলো দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া দিয়ে এর মাছ বরাবর একটু জায়গা করে দিচ্ছি নারকেল মিশানো গুড়টুকু দিয়ে দিচ্ছি আপনি কতটুকু গুড় নারকেল পছন্দ করেন সে অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে কোনো মাপকাঠি নেই যে নারকেল গুড় কতটুকু দিবেন তারপর এর উপর আবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে একটু আলতোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে অনেক জোরে জোরে চাপার প্রয়োজন নেই আলতোভাবে চেপে দিচ্ছি এখন একটি নেট কাপড় দিয়ে এই পিঠাটা জড়িয়ে দিচ্ছি বা পেঁচিয়ে দিচ্ছি এই নেট কাপড়টুকু পরিষ্কার করে নিয়েছি এবং অবশ্যই এমন একটি কাপড় নেবেন যা থেকে রং না ওঠে এই পিঠার জন্য যে নেট কাপড়টা নিয়েছি এটা ভেজা অবস্থায় আছে আর প্রতিবার পিঠা বানানোর সময় ভিজিয়ে দিব এতে করে পিঠা তৈরি হওয়ার পর সহজে কাপড় থেকে ছাড়িয়ে নেওয়া যাবে পিঠাটুকু এখন ভাপিয়ে নেওয়ার পালা পিঠা ভাপিয়ে নেওয়ার জন্য চুলা একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি তবে পানিটা একেবারে যে পাত্রেই নেন না কেন সমান করে নেবেন না এই যে আমি একটি প্লাস্টিকের চালনি দিলাম এই চালনির সাথে যেন পানিটা লেগে না থাকে সেভাবেই দিতে হবে তারপর পানিটা ফট ফুটে ওঠার পর চালনি দিয়ে পিঠাটা দিয়ে দিলাম দিয়ে পিঠাটা ঢেকে দিচ্ছি আর বাটিটা সরিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পিঠাটা হয়ে আসছে আমার ছোট সাইজের এই পিঠাটা তৈরি হতে মাত্র এক মিনিটের মতো সময় লেগেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠা তৈরি আরেকটি পিঠা আমি তৈরি করব তার জন্য গুড় নারকেল চালের গুঁড়ো একসাথে মাখিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতেও খুবই দারুণ মজা লাগে তো একইভাবে আমি বাটিতে নিয়ে নিচ্ছি কাপড় পেঁচে একইভাবে ভাপিয়ে নেব আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছিলাম তা থেকে সাতটি পিঠা হয়েছে এরকম ছোট সাইজের পিঠাগুলো এতটাই মজার হয়েছে যে বাকি পিঠাগুলো খাওয়া হয়ে গেছে আর বাকি তিনটা পিঠা পরিবেশন করলাম দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে এই পিঠাগুলো খেতে দারুণ মজা হয়েছে এভাবে তৈরি করে খাবেন আমার পিঠাগুলো কেমন হলো সেটা কমেন্টসে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ